শাকিব খান হাফ লেডিস, শাকিব খান খ্যাট টাইপের নায়ক, রিক্সাওয়ালা আর গার্মেন্টস কর্মীরাই কেবল তার সিনেমা দেখে। আমাদের বাংলা চলচ্চিত্র অঙ্গনের মানুষের মাঝে এক শ্রেণীর মানুষের মন্তব্য এমনই। তবে সিনেপ্লেক্স বা অন্যান্য দামি হলগুলোতে যখন শাকিব খানের সিনেমা চলে এবং সেখানে দর্শক সমাগম চোখে পড়ার মতো থাকে, সেই মানুষগুলো কোন অঞ্চলে রিক্সা চালায় অথবা কোন গার্মেন্টসে চাকরি করে সেই পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না। কম্বলের নিচে শুয়ে মোবাইলের বোতাম চেপে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যারা শাকিব খানের ট্রলে পৈশাচিক আনন্দ পান, একজন শাকিব খানের আগমন না হলে তবেই তারা বুঝতে পারতেন একজন শাকিব খানের মর্ম। একজন শাকিব খানের আগমন না হলে আজকেও এদেশের চলচ্চিত্র রাজত্ব করত সেই আলেকজান্ডার কিংবা মেহেদী হাসানের মতো নোংরা নায়কেরাই। যাই হোক, একটি হ্যাংলা পাতলা ছেলে থেকে তিনি আজকের আধুনিক বাংলাদেশের সেরা নায়ক হয়েছেন। নিজের নামের সাথে যোগ করেছেন একের পর এক অর্জন। সিনেমা জগতের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও আবার তিনি বেশ সমালোচিত। এই সব নিয়ে আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের এই ভিডিওটিতে থাকছে শাকিব খানের নায়ক হবার গল্প থেকে শুরু করে তার বিরুদ্ধে দর্শকদের নানান অভিযোগ, তার ব্যক্তিগত জীবনের নানান বিতর্ক, সমালোচনার বিস্তারিত। দেশের আর পাঁচজন নায়কের মতো শাকিব খানকে আপনি আপনার মনে ঠাঁই দিতে পারছেন না, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি পুরোপুরি দেখলে ভেঙে যেতে পারে আপনার মনে সকল ভুল ধারণা। শাকিব খান 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের রাগধি এলাকায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম মাসুদ রানা। ছোটকালে পরিবারের সবাই তাকে এই নামেই ডাকতেন। তবে বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠার নারায়ণগঞ্জ জেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মা নূরজাহান একজন গৃহিণী। ছোটকাল থেকেই মাসুদ রানা নামে সেই ছেলেটার নায়ক হবার কোনো ইচ্ছেই ছিল না। ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবেন। সায়েন্সের ছাত্র সেই ছেলেটা সবসময় বুকে লালন করত ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করার। এর বাইরে যে অপশনটি তার মধ্যে কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার হওয়া। কিন্তু HSC পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকে মাসুদ রানা নামে বাল্যকাল কাটানো শাকিব খানের। মাত্র 20 বছর বয়সে শাকিব খান যখন চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন তখন খুব একটা ভালো স্বাস্থ্য ছিল না তার। নায়ক হবার মতো তার উচ্চতা ও চকলেট বয় টাইপের চেহারা থাকলেও স্বাস্থ্যের দিক থেকে তিনি ছিলেন বেশ পিছিয়ে। এর আগে পরিচালক আজিজ রেজা শাকিবকে এই মিডিয়ার দুনিয়ায় নিয়ে আসেন। শাকিবের জন্য এমন কিছু নেই যা তিনি করেননি। শাকিব খান যাতে একটু স্বাস্থ্যবান হয়ে দেখতে সুন্দর হয় এজন্য আজিজ এক রেস্টুরেন্টও ভাড়া করে দিয়েছিলেন বলে গুঞ্জন আছে। সেখানেও এটাও নাকি বলা ছিল শাকিব খান এখানে এসে যখন যা ইচ্ছা খেয়ে যাবে, সব বিল তিনিই দেবেন। শাকিব খান 1999 সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে। আফতাব খান টুলু পরিচালিত এই ছায়াছবির মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। এতে তার বিপরীতে ছিল আরেক নবাগতা কারিশমা শেখ। শাকিব খান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছায়াছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা, মুক্তি পাই 1999 সালের 28 মে। ছায়াছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের আরেক অভিনয়শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন জামান। দুজনের এটি ছিল প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। ছায়াছবি হিসেবে অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করে। অভিনয় জীবনে দ্বিতীয় বছরে তিনি সেই সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনুরের বিপরীতে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গোলাম চলচ্চিত্রে তিনি প্রথম শাবনুরের বিপরীতে 2000 সালে অভিনয় করে আলোচিত হন। এই বছর তিনি এজে রানা পরিচালিত আজকের দাপট চলচ্চিত্রে প্রথম পূর্ণিমার বিপরীতে, আবু সাঈদ খান পরিচালিত দুজন দুজনার চলচ্চিত্রে প্রথম পপির বিপরীতে এবং দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বিষে ভরা নাগিন চলচ্চিত্রে প্রথম মনমনের বিপরীতে অভিনয় করেন। 2001 সালে মুক্তি পায় তার অভিনীত শিকারি, স্বপ্নের বাসর, মায়ের জেহাদ, রাঙামাস্তান, হিংসার পতন, বন্ধু যখন শত্রু ছায়াছবি এগুলো। এফআই মানিক পরিচালিত স্বপ্নের বাসর চলচ্চিত্রে রিয়াজ ও শাবনুরের পাশাপাশি তার অভিনয় প্রশংসিত হয়। 2002 সালে মুক্তি পায় এফআই মানিক পরিচালিত ফুল নেব না অস্ত্র নেব ও স্ত্রীর মর্যাদা, শাহাদাত হোসেন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায়, জিল্লুর রহমানের নাচনেওয়ালি এবং বাদল খন্দকারের বিশ্ববাটপার স্ত্রীর মর্যাদা ছায়াছবিতে তিনি প্রথম মৌসুমের বিপরীতে অভিনয় করেন। তার পরের বছর অভিনয় করেন সাহসী মানুষ চাই, প্রাণের মানুষ, ক্ষমতার দাপট ও সবার উপরে প্রেম চলচ্চিত্রে। 2004 সালে তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে নয়ন ভরা জল, আজকের সমাজ, বস্তির রানী ছড়িয়া, রুখে দাঁড়াও উল্লেখযোগ্য। 2005 সালে মুক্তি পায় তার অভিনীত এম এ রহিম পরিচালিত সিটি টেরর। এই চলচ্চিত্রে তিনি অভিনেতা মান্নার সাথে অভিনয় করেন। এছাড়া শাহিন সুমন পরিচালিত বাধা সিনেমায় রিয়াজ ও পূর্ণিমার সাথে অভিনয় করে সকলের নজর কাড়েন। তারপর থেকে শাকিব খানকে আর কখনো পিছু ফিরে তাকাতে হয়নি। একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়ে দেশের চলচ্চিত্র শিল্পকে করে যাচ্ছেন সমৃদ্ধ। 2011 সালে শাকিব খান অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত কোটি টাকার প্রেম ও পরিচালক
জুটি শাহিন সুমন পরিচালিত টাইগার নাম্বার ওয়ান ব্যবসা সফল হয়। এটি ওই বছরের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র। তিনি 2012 সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, 2014 সালে খোদার পরে মা, 2017 সালে আরও ভালোবাসবো তোমায় ছবিগুলোতে জাতীয় পুরস্কার লাভ করেছেন। এছাড়াও শুভা, আমার প্রাণের স্বামী, প্রিয়া আমার প্রিয়া, বলবো কথা বাসর ঘরে, ডন নাম্বার ওয়ান, আদরের জামাই, হিরো দ্য সুপারস্টার, শিকারী ইত্যাদি ছবিতে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। শুধু বাংলাদেশ নয় বরং কলকাতার জনপ্রিয় নায়ক হয়ে উঠেছেন তিনি। যৌথ প্রযোজনায় ছবি করে টলিউডে জায়গা দখল করে আছেন। এছাড়াও শাকিব খান 2013 সালে এনার্জি ড্রিঙ্ক পাওয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। তার জনপ্রিয়তার খাতিরেই মিলেছে সুপারস্টার খেতাব। বলিউডের যেমন শাহরুখ খান মান্নত বাড়ি রয়েছে, তেমনি শাকিব খানের রয়েছে জান্নাত বাড়ি। বাড়িটি পুবাইলে অবস্থিত, সাধারণত সিনেমা শুটিং স্পট হিসেবেই ব্যবহৃত হয়। এছাড়া মাঝে মাঝে যখন শাকিবের একটু অবসর প্রয়োজন হয় ঠিক তখনই সেখানে চলে যান। বাড়িতে খুব একটা রাত কাটানো হয় না। শাকিবের ঢাকার মধ্যে গুলশানের বাসাতে নিয়মিত থাকেন। দোতলাই বাড়িতে আড়াই বিঘার উপরে অবস্থিত। শাকিব খানের দাদির নাম অনুসারেই এই বাড়ির নামকরণ করা হয়েছে বলে জানা যায়। যদিও অনেকেই বলে থাকেন শাহরুখ খানকে শাকিব ফলো করে বলেন এই নাম দিয়েছে। শাকিব খান 2008 সালে 18 এপ্রিল তার গুলশানের বাড়িতে সহ অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয়। পরে 2017 সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ের করার কথা অপু বিশ্বাস জানান। বিয়ের পর 2016 সালের 27 সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় আব্রাহাম খান জয়। 22 নভেম্বর 2017 তারিখে শাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং 22 ফেব্রুয়ারি 2018 তারিখে এই দম্পতির তালাক সম্পন্ন হয়। এর আগে 2006 সালে এফআই মানিকের কোটি টাকার কাবিন চলচ্চিত্রে অভিনয় প্রস্তাব পান বগুড়ার তরুণী অপু বিশ্বাস। জীবনে প্রথম চলচ্চিত্রেই তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ছবিতে কাজ করতে গিয়েই দুজনের প্রথম পরিচয়। ছবিটি দর্শক মহলে বেশ সাড়া ফেলায় পরিচালকরাও এই জুটির পিছনে হুমড়ি খেয়ে পড়ে। একের পর এক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তারা। দিনে দিনে দুজনের প্রতি মুগ্ধতা তৈরি হতে থাকে। 2008 সালে সোহানুর রহমান সোহানের কথা দাও সাথী হবে চলচ্চিত্রের শুটিং শেষে অপুকে বিয়ের প্রস্তাব দেন শাকিব। 18 এপ্রিল এক প্রযোজকের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। অপু বিশ্বাসের দাবি, বিয়েতে তাদের কাবিন ধার্য করা হয়েছিল 1 কোটি, কিন্তু শাকিব বলেন টাকার অঙ্কটা 7 লাখ। বিয়ের পর টানা 8 বছর সংসার করেছেন গোপনে, কাকপক্ষীয় টের পায়নি। 8 বছর পর 2017 সালে এক বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে প্রথম শাকিবের সঙ্গে তার বিয়ের ঘটনা প্রকাশ্যে আনেন অপু। বিয়ে ও সন্তান হওয়ার খবর শাকিবের কারণেই চেপে রেখেছিলেন বলে তিনি দাবি করেন। তবে নানা সময়ে শাকিব সন্তানের জন্য অর্থ দিয়েছেন বলেও তিনি স্বীকার করেন। অপু বলেন, আমি 10 মাস আড়ালে গেছি, আমাকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য হয়েছে, আমি গায়ে লাগাইনি আমার শাকিবকে ঠিক রাখতে হবে বলে। এদিকে সন্তান কোলে স্ত্রী অপু বিশ্বাসের টিভি স্টেশনে গিয়ে ইন্টারভিউ দেওয়ার ঘটনায় শাকিব খান খানিকটা খাপ্পা হয়েছিলেন। তারপর প্রথমে বিয়ের কথা স্বীকার করে ছেলের দায়িত্ব নিতে চান তিনি, স্ত্রীর না। তাতে সমালোচিত হয়ে পরে স্ত্রীর দায়িত্বও নিতে রাজি হন। সন্তান স্ত্রীকে মেনে নিলেও দুজনের মাঝখানে দূরত্বটা থাকতে পারেননি শাকিব। কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে দূরত্বটা স্পষ্ট হতে থাকে। একমাত্র পুত্র আব্রাহাম খানের প্রথম জন্মদিনের কার্ডে শাকিব খানের ছবি ছাড়াই পুত্রের সঙ্গে নিজের ছবি ছাপান অপু। এর সমালোচনা করেন শাকিব। সেই জন্মদিনের অনুষ্ঠানে শাকিবের অনুপস্থিতি দুজনের দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট করে দেয়। তারপর 2017 সালের মাঝামাঝি থেকেই দুজনের বিচ্ছেদের গুঞ্জন রটে। তারপর তো শাকিব খান তালাকনামা পাঠিয়েই দেন এবং অপু তাতে স্বাক্ষর করে দেন। তালাকের কারণ হিসেবে আইনজীবী সাংবাদিকদের বলেন, বিয়ের সময় ধর্মান্তরিত হয়ে অপু বিশ্বাস শাকিব খানকে বিয়ে করেছিলেন, কথা ছিল তিনি মুসলিম রীতিনীতি মেনে চলবেন ও গৃহিণী হয়ে থাকবেন, কিন্তু অপু বিশ্বাস সে কথা রাখেননি। তালাকনামায় শাকিব অভিযোগ তোলেন, পুত্র সন্তান জয়কে বাড়িতে গৃহকর্মীর সঙ্গে তালাবদ্ধ রেখে ছেলে বন্ধুকে নিয়ে দেশের বাইরে যান অপু। আর এসব ঘটনার কারণেই শাকিব খান অপুকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। গোপনে বিয়ে ও বিচ্ছেদের এই ঘটনার কারণে শাকিব খানের ক্যারিয়ারে খানিকটা প্রভাব পড়লেও তা খুব তাড়াতাড়ি কাটিয়ে ওঠেন। তারপর যৌথ বাংলার সিনেমায় অভিনয় করে আরও বেশি জনপ্রিয়তা অর্জন করে নেন। তবে দেশের সবচাইতে বড় সুপারস্টার হয়েও এখনও তিনি আর 5 জন নায়কের মতো সর্বস্তরের মানুষের নায়ক হতে পারেননি, তার কারণ অজানায় রয়ে গেছে। তবে সেই সকল কিং খান খ্যাত এই অভিনেতা নজর না দিয়ে নিজের কাজটা নিজে দারুণভাবেই করে যাচ্ছেন, আর বাকিটা জীবনও করে যাক এটাই কামনা। প্রিয় ভিউয়ার্স, শাকিব খানের অভিনয় আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। কমেন্ট করে জানিয়ে দিন শাকিব খান অভিনীত আপনার দেখা সেরা একটি সিনেমার নাম। আরও এমন তারকাদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।